দর্শক পাখিগুলা ভালো রাখার চেষ্টা করবেন, যাতে ফ্যান ঠ্যান দিয়ে রাখবেন। আর অতিরিক্ত গরম যদি রুমের মধ্যে মনে হয়, যদি টেম্পারেচার মেশিন না থাকে ঘরের মধ্যে, ওই ক্ষেত্রে আসলে নিজের কাছে কিন্তু একটা অনুভূতি লাগে যে আসলে আমার গরম লাগতেছে কিনা, এটা বুঝতে পারবেন। যদি মনে করেন যে গরম ধরম লাগতেছে, ফ্যানটা চালু করে রাখবেন, মাঝে মধ্যে একটু স্প্রে করে দিবেন, পাখিগুলা খাবার দাবার গুলো একটু টেক কেয়ার করবেন। ওকে ভাই, ধন্যবাদ ভাই। আজকে প্রথমে আসি এখান থেকে ভাই। এটা কি ভাই? ভাই এটা একটা কিউইনের মেল। আচ্ছা লাভবাট, এটা মাত্র 4000 টাকা। 4000 টাকা। পাঁচটা ভাই সানসিকটা ফিমেল ভাই, সানসিক ফিমেল সানসিক না, এটা 20000 টাকা। 20000 টাকা। এখানে ভাই এটা সিঙ্গেলটা, এটা 4000 টাকা, এটা ফিমেল, এটা ফিমেল। আর এটা কি ভাই? এটা ফর পাঁচ ভাই, ফর পাঁচ ভাই। নিউ এটা একটা ফিয়ার মাত্র 10000 টাকা। 10000 টাকা ফর পাঁচ, 10000 টাকা। আর এটা ভাই? এটা এয়ারটেল একটা ফিয়ার কার্কুজিং রেড অফ লাইনের, এটা মাত্র 12000 টাকা। 12000 টাকা। এটা ভাই? এটা 25000 টাকা। ফাইট ফর পাস কি পাবেন ভাই? ফাইট ফাইট ফর পাস। এটা ফর পাস না, এটা রানিং পেয়ার, এটা রানিং পেয়ার ভাই। এগুলো কি ভাই? এটা ডাবল ফ্যাক্টর ভায়োলেট, ভায়োলেট ডাবল ফ্যাক্টর ভায়োলেট, ভায়োলেট রিং নেক, রিং নেক ডাবল ফ্যাক্টর। সেলফিট একটা বেবি, মাত্র বয়স 2 মাসের মতো। আর প্রত্যেককে ডিএনএ করা আছে। এই পেয়ার গুলা দাম চাচ্ছে হলো 90000 টাকা পার পিস। 90, মানে পেয়ার 90000, পেয়ার 90000, পার পিস 45000, পার পিস 45000 না। আচ্ছা সুন্দর, সবগুলো ডিএনএ করা। আচ্ছা এইটা কি? এই যে ভাই কত সুন্দর পাখি ভাই। ভাই এটা ইলেকট্রাস প্যারট, ইলেকট্রাস প্যারট, রেড সাইড ইলেকট্রাস প্যারট, 100% ব্রিডিং পেয়ার, 100% ব্রিডিং পেয়ার। আরেকটা কথা বলে রাখি ভাই, আমার এখানে যত পাখি দেখতেছেন সবগুলো কিন্তু আমার নামে ডিএনএ থাকে। আচ্ছা প্রত্যেকটা পাখি ডিএনএ পাবেন, প্রত্যেকটা পাখি ডিএনএ করা। হ্যাঁ, আর আমি সর্বদাই চেষ্টা করি অ্যাডাল পাখি বা রানিং পাখি সেল করার জন্য, রানিং পাখি সেল করার জন্য। ওই প্রত্যেকটা পাখির গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে। আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি সবই থাকতেছে না? আচ্ছা এই ইলেকট্রাসের দাম কত ভাই? এই ইলেকট্রাসের দাম ভাই 2,50,000 টাকা। 2,50,000 টাকা আপনার কাছে কি ভাই? একবার দুবার ব্রিড করছে এটা? এটা ব্রিড করা ভাই, ব্রিড করা না, ব্রিড করা ভাই। আচ্ছা আর এখানে লরিটা, এটা কি লরি ভাই? এটা চ্যাটারিং লরি, চ্যাটারিং লরি না। আচ্ছা সুন্দর, এইটার প্রাইস কত যাচ্ছেন ভাই? এইটার দাম চাচ্ছে হলো 1,80,000 টাকা। 1,80,000 টাকা। চারুল পাখি, এগুলো হচ্ছে সব এক্সপেন্সিভ পাখি। যাদের দরকার অবশ্যই সুজন ভাইয়ের ফোন নাম্বার থাকবে, আপনারা সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। হ্যাঁ এখানে এগুলো ভাই, ভাই ছানের একটা পেয়ার আছে 100% রানিং পেয়ার। জি আর ডিএনএ সহ এই পেয়ারটার দাম হলো 50,000 টাকা। ডিএনএ সহ এই পেয়ারটার দাম হচ্ছে 50,000 টাকা। 50,000। আচ্ছা নিচের এটা ভাই? রেড কলার লরি ভাই, ফুললি অ্যাডাল একটা পেয়ার, ডিএনএ সহ 40,000। ডিএনএ সহ 40,000 রেড কলার লরি। আচ্ছা ভাই, আর এগুলো ভাই? এগুলো ভাই এটাও ডিএনএ সহ মাত্র 30,000। এটা কি ইমিটেশন ভাই? এটা এটা সানের সাথে জান্ডি, জান্ডি ফিমেলের একটা পেয়ার। এটা হচ্ছে সান কনিওর আর এটা হচ্ছে জান্ডি কনিওর, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, আর এই লরিটা এটা কি ভাই? এটা ক্রিমসন ভ্যালি কোনোর ভাই, কোনোর। এটা ক্রিমসন ভ্যালি কোনোর, এর প্রাইস কত আছেন ভাই? এটার দাম মাত্র ভাই 32,000। 32,000 টাকা। ডিএনএ করা তো না? ডিএনএ করা ভাই, প্রত্যেকটা পাখি ডিএনএ করা। আচ্ছা আর এই যেটা ভাই, গুলা ব্ল্যাক ক্যাপ, ব্ল্যাক হেড কাইট প্যারট, কাইট প্যারট। হ্যাঁ জি, ব্ল্যাক হেড কাইট প্যারট। কত আছেন ভাই? এটা ভাই 1,50,000 টাকা। 1,50,000 টাকা। জি চমৎকার পাখি, চমৎকার পাখি। আচ্ছা এখানে আসি আমি কিছু হ্যান্ড ফিডিং এর বেবির কাছে আছে। সুজন ভাই সাধারণত হ্যান্ড ফিডিং এর বেবি আনেন না, কিন্তু এবার কিন্তু নিয়ে আসছে। এটা অল্প কয়েকটা বেবি, বেবি ভাই না, আমি যাদের কাছে পাখিগুলো সেল করি ওরাই সাধারণত মাঝে মধ্যে দুই এক পিস করে বেবি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বেবিগুলাই সেল করি আর কি। আচ্ছা আচ্ছা, রেড কলার লরি বেবি, রেড কলার লরি বেবি না। সাইজগুলো দেখেন একদম বুটিং টেসার মতো, মানে একেবারে অত্যাধিক সুন্দর সাইজ। এরকম সাইজ এখন খুব কমই দেখা যায়, একদম স্বাস্থ্য বডি ফিটনেস একেবারে, মানে যে খাওয়ায় সে হয়তো যত্ন করে খাওয়ায় আর কি। কত করে পাই যাচ্ছে ভাই? এগুলো মাত্র 12,000 টাকা পার পিস, 12,000 টাকা পার পিস। আচ্ছা আর এগুলো ভাই? দুইটা কুনুর পাখি বেবি আছে, পাইনাপেল কুনুর, পাইনাপেল কুনুর বেবি না, মাত্র 3,500 টাকা পার পিস। 3,500 টাকা, মাত্র 3,500 টাকা। চমৎকার পাখি। আর ওই এক পিসটা ভাই? ওইটা ভাই এটা সেল হয়ে গেছে না? এটা সেল হয়ে গেছে না। যাক চমৎকার, মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের সুজন ভাইয়ের কাছে পাখি। তো সুজন ভাই ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বারটা হলো 01686 628541। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, যার যে পাখিটা লাগে সেই সঙ্গে কথা বলতে পারবে। লোকেশন, আর আমার লোকেশন সাবারি পিজেট। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।